হান্ড্রেডকে যেই সাবস্ক্রাইবার হয়ে গেল ওমনি নিজের খেলা দেখানো শুরু করেছো হ্যাঁ দুটো দুটো মেয়ের জীবন নষ্ট করেছো আবারও তৃতীয় মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলো এই না তুমি কথা দিয়েছিলে তুমি নাকি আর কোনো বিয়ে করবে না তো এটা কী বলছি ইউটিউবে তোলপার হচ্ছে কি কেন তুমি নাকি তৃতীয় বিয়ে করছো হ্যাঁ প্রীতম আমি তোমাকে বলছি ব্লগ চ্যানেলের তরফ থেকে নিয়ে চলেছে আবার একটু নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেলার থামনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কাকে নিয়ে কথা বলবো আমি আগে কয়েকটা ভিডিও বানিয়েছি প্রীতম আর রিমিকে নিয়ে এবং মাঝে কিছুদিন আমি প্রীতম রিমিকে নিয়ে কোনো কথা বলিনি দেখতাম শুধু আর প্রতিদিন না কারো নিয়ে সম্পর্কে কারোর সম্পর্কে কথা বলতে ইচ্ছে করে না যে রুমকিকে নিয়ে ভিডিও বানাই প্রতিটা মানে রুমকির দোষগুলো দেখতে পাওয়া যায় বলেই মনে হয় ভিডিওগুলো বানানো দরকার শুধু কন্ট্রোভার্সির জন্য ভিডিওগুলো নয় ভিডিওগুলো বানানোর দরকার আছে এইগুলো যে হচ্ছে মিথ্যে 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 ইউটিউব 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 হচ্ছে একটা মিথ্যের জায়গা আমি তো বলবো মিথ্যের জায়গা যারা যত মিথ্যে বলবে ইউটিউবে তারা তত উপরে উঠবে তাই মিথ্যের পাহাড় যে যত বড় করতে পারবে তত মানে বড় হয়ে যাবে তো এই যে দিশাকে দিশানিকে নিয়ে এতদিন তোল পাড়লো দিশানির সাথে বিয়ে দিশানির সাথে ডিভোর্স তারপরে মাঝখানে সব কিছু বন্ধ মানে দিশা নিয়ে আর প্রীতমের নিয়ে কোনো কথা হতো না মাঝখানে আর রিমি চলে আসলো রিমি এসে রিমির সাথে কত নাটক কত মানে হলো তারপর বিয়ে হলো বিয়ে হয়ে প্রীতমা রিমি এমনভাবে বলছে মানে রিমি রিমিকে আমি বিশেষভাবে বলবো রিমি তো সব জানতো দিশানির সাথে রিমি মানে দিশানির সাথে প্রীতমের সম্পর্ক ছিল দিশানির সাথে প্রীতমের বিয়ে হয়েছিল বিয়ে হয়ে ওদের বিয়ে টেকেনি সেটা দুজনেই কিন্তু কিছু বলেনি তার জন্য দিশানিও প্রীতমকে কোনোদিন কোনো বাজে কথা বলেনি তার ফ্যামিলিকেও বাজে কথা বলেনি আর প্রীতমও দিশানিকে বা দিশানির মা বাবাকে দিনও কোনো বাজে কথা বলেনি কেননা তাদের সম্পর্কটা ভেঙে গেছিল সেটা নিজেদের পার্সোনাল ব্যাপার ওটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় কিছুতে আসেনি কিভাবে ভেঙে গেছে কি হয়েছিল না হয়েছিল কোনো সোশ্যাল মিডিয়ায় তারা দুজনেই কিন্তু মুখ খোলেনি কেন তাদের ভালোবাসাটা সত্যি সত্যি ছিল এই জন্য আর এই যে রিমি রিমি আর প্রীতমের যে এত নাটক হলো তারপর বিয়ে হলো বিয়ে হয়ে দিশানিকে কত কিছু বলেছিল রিমি ভিডিও তো রয়েছে এগুলো তো প্রমাণ না আমরা তো দেখেছি আমরা ভিউ দেখেছি তোমাদের ভিডিও গুলো কি না বলেছিলে দিশানি কিন্তু তুমি এসেছিলে দিশানি আর প্রীতমের মাঝখানে আর তাদের হয়তো ডিভোর্সের জন্য তুমিই দায়ী কোনো না কোনোভাবে বুঝলে রিমি তুমি কোনো না কোনোভাবে দায়ী আর তোমার যে হয়তো বড় বড় কথা বলছে তোমার মানে চরিত্র তোমার মা নিজের চরিত্র ঠিক আছে তো বাবার বিয়ে করেছে তার তো ঠিক নেই না সোশ্যাল মিডিয়ায় বলেছে তো দুবার বিয়ে করেছি একটা যে মেয়ে আছে তোমার যে একটা দিদি না বোন আছে সেটাও তো বলেনি দিনও তুমি সেটা সোশ্যাল মিডিয়ায় বলেছিলে নিজের মা বাবাকে যখন অপমান করেছিলে আজে বাজে ভাষায় গালাগালি দিয়েছিলে নিজের মা বাবাকে তখন তুমি বলেছিলে তোমার একটা দিদি রয়েছে সেটা দিনও সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেনি আমার মা তাহলে কতবার বিয়ে হয়েছে তোমার মায়ের আর কটা বাচ্চা আছে সেটা দেখো আর তুমি যে অন্যের মা বাবাকে গালিগালাজ দিচ্ছ উল্টোপাল্টা কথা বলছো উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ দিচ্ছ মা ছেলের সম্পর্ককে নিয়ে উল্টোপাল্টা কথা বলছো তোমাদের নিজেদের সম্পর্কে ঠিক আছে তো তুমি তো নিজের বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিলে সরি 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 বাবা নয় সৎ বাবা এখন খুব নাকামো বেড়েছে না ওই ওই বাবাকে নিয়ে তুমি নোংরা ভাষা বলেছিলে আজকে তুমি বাবাকে জড়িয়ে ধরে আছো তোমার বাবা আর একদিন তুমি বাবার সম্পর্কে কি না কি বলেছিলে তাহলে কাউকে কিছু বলার আগে ভেবে দেখবে দুবার আর তোমার এতদিন তোমরা চুপ করেছিলে কেন মেয়েটার দিকে তাকিয়ে তাই তো মেয়ে এখন কি মানে তোমার মা কি বুঝেছে তুমি এখন সুস্থ হয়ে গেছো পুরো এই যে নেচে বেড়াচ্ছ আর তুমি যেটা করে বেড়াচ্ছো রিমি এই যে পিঙ্কি মাসি তোমাকে বলছি তোমার আমার মেয়ে যে নোংরা করে বেড়াচ্ছে এগুলো খুব ভালো জিনিস কি খুব ভালো জিনিস একটা বিবাহিতা মেয়ে সেই এই শর্ট শর্ট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে বাইরে ভিডিও বানাচ্ছে সেগুলো করলে কোনো দোষ নেই প্রীতম যখন ভিডিও বানাচ্ছে কোনো তোমার মেয়ে অন্য কোন ছেলের সাথে ঢলাঢলি করতে পারে কিন্তু যখনই প্রীতম অন্য মেয়ের সাথে অভিনয় করছে সেটা দোষের হয়ে যাচ্ছে না অমনি ও রটিয়ে দিচ্ছ বিয়ে করছে প্রীতম কি বলেছে যে বিয়ে করছে ওই মেয়েটাকে আর হানড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সিলভার বাটন পেয়েছে হ্যাঁ আনন্দ তো হবেই এটা তো আনন্দ হওয়ারই জিনিস না কেক কাটবে খাওয়াবে প্রিয় মানুষ থাকতেই পারে ভালো বন্ধু থাকতেই পারে সব বিষয়কে তোমরা নোংরা ভাবে নাও কেন তোমাদের মানসিকতাটা নোংরা এই জন্যে বুঝলে তো তোমাদের মানসিকতাটা নোংরা মানসিকতা নিজের চরিত্র ঠিক নেই নিজের মেয়ের চরিত্র ঠিক নেই নিজের বরের চরিত্রে ঠিক নেই ওই জন্য ওই জন্য তোমরা মা ছেলের সম্পর্ককেও নোংরা জায়গায় নিয়ে যেতে পারো তোমাদের তো এটাই মানে চরিত্র এটাই আসল চরিত্র তোমাদের এত বড় এত বড় বাড়ি গাড়ি কোথা দিয়ে হয়েছে কোথা দিয়ে হয়েছে কেউ কি জানে না কিছু সবাই সব কিছু জানে নিজেদেরকে আর মানে তোমার বোন তো তোমার বড় দিদিই তোমাদের নামে কি সব বলে বেড়াচ্ছে সেগুলো কি ভিডিওগুলো দেখেছো সে এখন কি বলছো সে নাকি তোমার দিদি নয় তার সাথে কোনো সম্পর্ক নেই রিমি নাকি বলছে আমার কোনো টাসি নেই কেন তোমাদের পোল খুলে দিচ্ছে বলে নিজের লোক হয়ে পোল খুলে দিচ্ছে বলে তাই আর সম্পর্ক মানে রাখতে চাইছো না আর প্রীতমের গায়ে কত কাদা ছেটাবে কত কাদা ছেটাবে নিজের মেয়েকে সামলাও নিজের মেয়েকে সামলাও নিজের ঘর সামলাও এখন আর কেউ পাত্তা দিচ্ছে না যদি তোমরা ভালোই হতে ভদ্র হতে তাহলে তোমাদের বাড়িতে এই ছোটো ছোটো ইউটিউবাররাও গেছে ছোটো ছোটো ইউটিউবাররা গেছে ভিউয়ার্সরা গেছে তারা ঘুরে এসে তোমাদের বাড়িতে এসে কিন্তু তারাই তোমাদের বদনাম করছে আমরা কিন্তু যাইনি তোমাদের বাড়িতে আমরা শুধু তোমাদের ভিডিও দেখি আর যারা তোমাদের বাড়ি যায় তারা এসে তোমাদের নিয়ে নোংরা নোংরা গালি গালাস দেয় বাজে বাজে কথা বলে ভিডিও করে সেই ভিডিওগুলো আমরা দেখি তাহলে তোমাদের বাড়িতে গিয়ে তাহলে তারা কেন এসে তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও বানাবে বলো নিশ্চয়ই কোনো কারণ আছে তোমাদের মানে ঘরে গিয়ে বুঝতে পারে বাড়িতে গিয়ে বুঝতে পারে যে তোমাদের চরিত্রগুলো কেমন রিমি কেমন তুমি কেমন তোমার বর কেমন তাই তো না হলে প্রতিজন মানে যতজন গেছে তোমাদের বাড়িতে সবাই এসে তোমাদের নামে নেগেটিভ ভিডিও বানাচ্ছে এটা কিন্তু সব ক্ষেত্রে ভিউজের জন্য নয় বা টাকা ইনকামের জন্য নয় তুমি যে বলেছিলে না পিঙ্কি মাসি টাকা ইনকামের জন্য তোমাদের বাড়ি গিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছে এসে তোমাদের নামে নেগেটিভ ভিডিও বানাচ্ছে না তোমাদের নিয়ে পজিটিভ ভিডিও বানালেও তারা টাকা ইনকাম করতে পারবে তাদের ভিউজ বাড়বে শুধু নেগেটিভ ভিডিও বানালেই নয় আর কন্ট্রোভার্সি করলেই নয় কন্ট্রোভার্সি করলেই যে ভিউজ বাড়বে আর মানে টাকা ইনকাম করবে সেটা কিন্তু নয় নিশ্চয়ই তারা কিছু এমন কিছু দেখছে এমন কিছু বুঝতে পারছে তোমাদের বাড়িতে গিয়ে তাই তোমাদের নামে এসে উল্টো কথা বলছে আর তুমি সবসময় প্রীতমকে লেডিস লেডিস বলো কেন হুম তোমার মেয়ে কি জেন্টস নাকি তোমার মেয়ে কি জেন্টস যে তুমি তাহলে লেডিসের সাথে বিয়ে দিয়েছিলে তোমার মেয়ের আর তোমার মেয়ে যদি লেডিস হয় তাহলে একটা লেডির সাথে বিয়ে দিলে কি বলে তাকে জানো তো কি বলে ভালো করে জেনে আসবে যদি না জানো ঠিক আছে আমি আর মুখে উচ্চারণ করছি না ওটাকে কি বলে একটা লেডিসের সাথে একটা লেডিসের বিয়ে দিলে সব জেনে বুঝেই তো বিয়ে দিয়েছিলে ধুমধাম করে যদি সব জানতে তাহলে ধুমধাম করে বিয়ে কেন তখন বুঝতে পারি নাকি অন্য কিছু ব্যাপার ছিল বিয়ে দিলে কত নাটক তারপর ছমাস হতে না হতেই মেয়েকে নিয়ে চলে আসলে তারপর মেয়ের বেবিটাকে নষ্ট করে দিলে তারপর তাকে নিয়ে আবার নোংরা খেলায় মেতে গেলে আর তোমাদের নিয়ে ভিডিও বানালে তোমাদের জ্বালা করছে না ইউটিউবে কোথায় কি চলছে আমরাও খোঁজ রাখি তোমার ফিফটি কে সাবস্ক্রাইবার হয়ে গেছে না পিঙ্কি মাসি ফিফটি ওয়ান কে এবার তুমি কি করবে বলো তো এবারে তুমি হান্ড্রেড কে জন্য এই সমস্ত নোংরা মুখ করছো খুব তাড়াতাড়ি হান্ড্রেড কে হয়ে যাবে হ্যাঁ তোমাদের চ্যানেল বড় তোমরা বড় ইউটিউবার কিন্তু আজকে কোথায় এই যে এই জায়গাতে পৌঁছেছ এটাও কিন্তু প্রীতমের জন্য এটা কিন্তু ভুলে না আজকে তুমি অস্বীকার করছো ওই লেডিসটার জন্যই কিন্তু আজকে এই জায়গাতে পৌঁছেছ রিমি নিজে বলেছিল আমাদের আমার মায়ের চ্যানেল আমার চ্যানেল বাবার চ্যানেল সব কিন্তু প্রীতম খুলে দিয়েছে প্রীতম খুলে দিয়েছে সবার চ্যানেল প্রীতমের জন্যই আজকে পিঙ্কি পাল তপন পাল রিমি এরা এই জায়গাতে পৌঁছেছি ইউটিউবে তাহলে সব সময় অপমান করছো মানে এতদিন দেখছো যে সাবস্ক্রাইবার বাড়ছে না বাড়ছে না বাড়ছে না তাহলে প্রীতমের পেছনে লাগিয়ে আবার তোমার মেয়ের জীবন নষ্ট করেছে প্রীতম প্রীতমের জীবন নষ্ট হয়নি প্রীতমের জীবন নষ্ট হয়নি প্রীতমের কি মানে তুমি কি দেখেছো তিন নাম্বার বিয়ে করছে তিন নম্বর বিয়েটা মানে হতে দেবে না বা তোমার মেয়ে জীবন নষ্ট করে তার জন্য প্রতিশোধ নেবে শোনো আইন কিন্তু তোমার মেয়ের জন্য একা নয় ছেলেদের জন্যও আইন আছে আর সত্য কি বললে তুমি সত্যিটা সবার সামনে নিয়ে আসবে সত্যি হ্যাঁ আমরাও দেখতে চাই তোমার কি সত্যি আছে কি সত্যি তুমি প্রমাণ করবে কি সত্যি আছে দেখতে চাই আর তোমার মেয়ের খুঁত করে দিয়েছে কি খুঁত করে দিয়েছে সেটাও দেখতে চাই সেটাও বলো জানাও আমাদেরকে তোমাদের তো লজ্জা সরম নেই মানে তোমরা তো সবই বলতে পারো ইউটিউবে এসে পার্সোনাল নিজেরা নিজেদের পার্সোনালগুলো খুটিয়ে খুটিয়ে বার করবে তারপর যখনই তোমাদের নিয়ে ভিডিও বানাতে বসে যাবে সবাই কন্ট্রোভার্সি করবে তখন তোমাদের জ্বালা করবে না সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসছো কেন আজকেও একটা জিনিস নিয়ে আমার মেয়ে খুঁত করেছে তোমাকে তো দেখো কমেন্টে জর্জরিত করে দেবে কী খুঁত কী খুঁত দেখাও দেখাও তুমি একটু পরেই দেখবে এখন তো কয়েকটা কমেন্ট আছে দেখলাম কিন্তু একটু পরে কমেন্টে জর্জরিত হয়ে যাবে তুমি তখন আবার একটা ভিডিও করতে নিয়ে বসে যাবে ভিউজের জন্য ভিউজ পেয়ে যাবে দেখছো প্রীতমকে নিয়ে কদিন ভিডিও করছি না তো তাহলে ভিউজ হচ্ছে না এবার প্রীতমকে আবার প্রীতমের পেছনে লাগি এবার তুমি একটা ভিডিও বানাবে প্রীতম আবার রেগে যাবে আবার একটা ভিডিও করবে সে তো ভালো জায়গায় পৌঁছে গেছে না সে এখন ভালো ভালো স্টোরি বানাচ্ছে এখন শ্যুটিংয়ে যাচ্ছে সেগুলো জ্বালা করছে এখন প্রীতমের পেছনে লাগবে প্রীতম আবার ভিডিও করবে তোমাদেরকে গালাগালি দেবে কটা গালাগালি না খেলে শান্তি হচ্ছে না না কদিন ধরে গালাগালি খাচ্ছিলে মুখটা বন্ধ হয়েছিল ভয়ে আবার শুরু করেছ নোংরা খেলায় মেতেছ এবার প্রীতম আবার গালাগালি করবে আচ্ছা মতো দিয়ে ধুয়ে দেবে তারপর তোমাদের শান্তি হবে বুঝলে আর আমরাও তোমাকে ধুয়ে দেবো আচ্ছা মতো তুমি আবার ভিডিও বানাতে বসো না আচ্ছা মতো ধুয়ে দেবো তোমাকে সব সময় প্রীতমের পেছনে লাগা একটা ছেলের উন্নতি সহ্য হচ্ছে না যাও নিজের মেয়ে তো নোংরা খেলায় মাতিয়েছ আবার না নিজের মেয়েকে নিয়ে নোংরা জায়গাতে নিয়ে যাও না প্রীতম তো বলেনি আসলে কি বলতো জ্বালা করছে কোথায় প্রীতম কেন রিমিকে মেনে নিল না কেন মেনে নেবে যখন প্রীতম রিমিকে বলেছিল তুমি চলে এসো দেখা করতে এসেছিলো তখন তো তুমি কি যেতে দিয়েছিলে নিজের মেয়েকে রিমিরও কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল সংসারটা করার ইচ্ছে ছিল তুমি করতে দাওনি তুমি করতে দাওনি আজকে সহ্য হচ্ছে না আজকে ভাবছো রিমিকে নিয়ে গেলে ভালো হতো এখন কি দেখো যেহেতু মেনে নিল না আর রিমিকে আর কিছুতেই মেনে নিচ্ছে না তখন আবার পিছনে লাগা শুরু করেছে তো ডিভোর্সই রিমিকে তিন নম্বর বিয়ে কি করে করবে আগে ডিভোর্স হোক ডিভোর্সটা দাও তারপরে প্রীতম ভেবে দেখবে বিয়ে করবে কি না প্রীতম বলেই দিয়েছে একবার ভুল করেছি দুবার ভুল করেছি আবার আজকে প্রীতমার দিশানির ভালোবাসা সত্যি তাই তাদের নিয়ে কেউ মানে কন্ট্রোভার্সি করে না আর তোমরা যা শুরু করেছ ওই জন্য তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে সবাই শুধরে যাও পিঙ্কি পাল শুধরে যাও নাম ধরে তোমাকে বলছি আমি কোনো মানে ছদ্মনাম নাম ব্যবহার করছি না শুধরে যাও প্রীতমের মানে গালাগালির থেকে শুধরাও নিজেদেরকে যেভাবে চুপ করেছিলে সেভাবে চুপ করে থাকো তোমার মেয়েকে তোমার মেয়ে একা মানে তোমার মেয়ের জীবন প্রীতম নষ্ট করেনি প্রীতমের জীবনও নষ্ট হয়েছে তোমার মেয়ের জন্য বুঝলে তো বন্ধুরা আর বেশি বড়ো করবো না ভিডিওটা তো আমার এটুকুই বলার ছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর যারা আসোনি এখনও চলে এসো তাড়াতাড়ি মবেটু ব্লগকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা টাটা